ঋণয় লস এন্ড ড্যামেজ ফান্ডের অর্থ অনুদান হিসেবে চায় বাংলাদেশ, আর তা ছাড় করতে হবে দ্রুত। বিশ্ব জলবায়ু সম্মেলনে এই দাবি করেছে বাংলাদেশ, আর এই অর্থ পেতে তিনটি বিষয়ের উপর জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। বিশ্ব জলবায়ু সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়ন বিভিন্ন ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলাদেশের মানুষ কতটা ঝুঁকির মধ্যে আছে জলবায়ু পরিবর্তনের কারণে। এখানেই একটি অনুষ্ঠানে তুলে ধরা হয় কিভাবে প্রাকৃতিক উপায়ে বাংলাদেশের মানুষ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করছে। আলোচনায় উঠে আসে লস অ্যান্ড ড্যামেজ তহবিল প্রসঙ্গ। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় এই তহবিলের অর্থ হতে হবে অনুদান, ছাড় করতে হবে দ্রুত। আমরা চাই গ্রাউন্ড বেস, এবং আমরা এই কথাও বলেছি যে প্রক্রিয়াটা হতে হবে খুব সিম্পল এবং অল্প সময়ের মধ্যে যাতে আমরা ফান্ড অ্যাক্সেস করতে পারি। কেন আপনারা জানেন যে আমরা জিসিএফ ফান্ডের যে দীর্ঘসূত্রিতা সেই বিষয়টা তাদের কাছে আমরা তুলে ধরেছি। এই তহবিলের অর্থ পেতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ সহ তিনটি কাজের পরামর্শ বিশেষজ্ঞদের। কত দ্রুত গতিতে বাংলাদেশের কোন মেকানিজমে আসবে সেটির ব্যবস্থা করা, এবং ব্যবস্থা অর্থাৎ ফান্ডটি আসার পরবর্তীতে এই ফান্ডটির অ্যাকাউন্টেবিলিটি এবং এটির যথার্থ ব্যবহারের বিষয়ে এখন নিশ্চয়তা দেওয়া। ক্ষতিগ্রস্ত দেশের সহায়তায় প্রতিশ্রুত অর্থ যত দ্রুত পাওয়া যাবে ততই লাভবান হবে ক্ষতিগ্রস্ত দেশের মানুষ। দুবাই থেকে আশেকেন প্রিন্স, চ্যানেল 24।